বায়োকেমিক যারা চিকিৎসা করেন, যারা আমার সঙ্গে ডাক্তার শঙ্কর স্যার ফেইজে যুক্ত হয়ে আছেন, তাদের উদ্দেশ্যে প্রতিদিন বায়োকেমিক চিকিৎসা নিয়ে আমি আলোচনা করি। আজকে এলিমেন্টারি ডিজিজের তেরোতম রোগ নিয়ে আলোচনা করব। রোগটার নাম হচ্ছে পাকস্থলীর ক্ষত, আলসারেশন অফ স্টোমাক। প্রশ্ন হচ্ছে, এর আগেও আমি গ্যাস্ট্রিক অথবা পাইরোরিক ক্ষত নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে আজকে এটা নতুনত্ব কী আলসারেশন অফ স্টোমাক? একটু আলোচনা করি, তারপর আমরা চলে যাব আমাদের ওষুধগুলো কি হতে পারে। যারা বায়োকেমিক চিকিৎসা করতে চান বা চিকিৎসা পদ্ধতি শিখতে চান তাদেরই চেষ্টা, আর যারা হয়তো সচরাচর জেনে নিজেরা ঘরের ওষুধ খেতে পারেন, প্রথম হয়তো 10-12 দিন বা 15-20 দিন খেয়ে দেখতে পারেন, ভালো হলে ভালো, না হলে চিকিৎসকের পরামর্শ নিয়েন। চলে আসি আমি আলসারেশন পাকস্থলীর ক্ষত, আলসারেশন অব দ্য স্টোমাক চলে আসি। তাহলে সেটা পার্থক্যটা কী? এর আগেও গ্যাস্ট্রিক বা প্যাপটিক আলসার নিয়ে আলোচনা করেছিলাম। স্টোমাক বলতে আমরা বুঝি পাকস্থলী, সেটা একটা বিরাট এলাকা, সেখানে ক্ষতগুলো হয় একবার মাস্কুলার অথবা মিউকাস মেমব্রেন, অর্থাৎ সেটা অনেকটা দেখতে গোলাকার অথবা ডিম্বাকৃতি, একটু বড় আকারের হয়ে থাকে এবং সিভিয়ার হয়ে থাকে। অর্থাৎ দীর্ঘদিন এই যে পাইলোরিক অথবা গ্যাস্ট্রিক আলসার অথবা ক্ষত অথবা আমরা ট্রাভেলসে ভুগি, সেই কারণে সেখানে পাচক রস অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেই জায়গাগুলো ক্ষত হয়ে যায়। ক্ষত হলেই যেই রোগ সৃষ্টি হয় তাকে আমরা বলবো আলসারেশন অফ দ্য স্টোমাক। কিন্তু অনেক সময় আমরা গ্যাস্ট্রিক বা পেপটিক আলসারের সঙ্গে তালগোল পাকিয়ে ফেলতে পারি। পার্থক্যটা একটু বলেই আমি লক্ষণগুলো চলে আসবো। তাহলে কি হয়, অর্থাৎ পার্থক্যটা এরকম যে গ্যাস্ট্রিক এবং পেপটিক অনেক সময় প্যাসিজের ভিতরে হয়ে থাকে, অর্থাৎ খাদ্য নালীর আমরা যেসব জায়গায় আছে, যেমন ডিউডেনাল আছে বা আমরা যে মুখ থেকে খাই স্টোমাকে গিয়ে পচে, তার আগে যে সকল ক্ষত হয়ে থাকে সেগুলোকে আমরা অনেক সময় গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার বলে থাকি, আর স্টোমাকে হলে সেটা হচ্ছে আলসারেশন অফ দ্য স্টোমাক, অর্থাৎ পাকস্থলীর ক্ষত। এটা অনেক সময় একটু বড় আকারের হয় এবং সেটা ট্রাভেলসও বেশি হয়, দীর্ঘদিন ওসব রোগে ভুগলেই সচরাচর এটা হয়ে থাকে। আরও অনেক কারণ আছে, সেগুলি আমরা পরে বলতেছি। তাহলে কি হয়, অর্থাৎ এসব অতিরিক্ত জুস অথবা পাচক রস অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে থাকে, তাহলেই সেখানে এই ক্ষতটা হয়ে থাকে। চর্মরোগ যদি অবরুদ্ধ হয় অথবা চাপা পড়ে তাহলে হয়ে থাকে। দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ট্রাভেলস হয়ে থাকলে অথবা অম্লরোগ হয়ে থাকলে, মুখে অ্যাসিডিটি থাকলে এটা হয়ে থাকে। আর উগ্র দ্রব্য গ্রহণ, অর্থাৎ মদ অথবা গাঁজা অথবা অন্য কোনো দ্রব্য যদি খায়, যেগুলি সচরাচর খেয়ে মানুষের ট্রাভেল সৃষ্টি করে, তাহলে সেগুলো হয়ে থাকে। আর কি হইতে পারে, এই কয়েকটা কারণে হইতে পারে। আর বডি যদি টিউবারকুলোসিস বডি হয়, এনিমিয়ার ভাব ও রক্তশূন্যতা থাকে এবং রক্ত চলাচলে যদি কোনো ট্রাভেলস থাকে অথবা পাইলসের ট্রাভেলস থাকে, তাইলে হয়ে থাকে। আর বংশগতির কারণেও গ্যাস্ট্রিক আলসার স্টোমাক আলসার পাকস্থলীর ক্ষত হয়ে থাকে। তাহলে কারণগুলো তো জানলাম, এখন এবার চলে আসি লক্ষণগুলো বুঝতে পারলে পার্থক্যটা হয়তো আমরা একটু বুঝতে পারবো, কোনটা গ্যাস্ট্রিক, কোনটা পেপটিক, কোনটা পাকস্থলীর ক্ষত। তাহলে চলে আসি পাকস্থলীর ক্ষত বোঝার উপায়টা কি। অত্যন্ত বেদনা এবং জ্বালা, খালি পেটে ভালো, খাওয়ার পরে বৃদ্ধি, অর্থাৎ খেলেই তার অশান্তি, কারণ স্টোমাকে যেই জায়গাতে ক্ষত হয় সেই জায়গাতেই খাদ্যদ্রব্যগুলো গিয়ে থাকে, তখনই যন্ত্রণাটা সবচেয়ে বেশি হয়। কারণ আমরা জানি কোনো জিনিস যদি ক্ষত হয়, ক্ষতের উপরে যদি কোনো জিনিস গিয়ে লাগে, তখনই তার বেদনাটা বেশি হয়, এত সিভিয়ার, এত বেশি হয় যে অসহ্য হয়ে পড়ে। তাহলে চলে আসি খাবারের পর বৃদ্ধি আর প্রচণ্ড জ্বালা, সচরাচর জ্বালা সহজে হয় না, ক্ষত হইলেই জ্বালা হয়। এমনি পেটে যদি কোনো রকমের ট্রাভেলস না থাকে, তাইলেই জ্বালা হওয়ার কোনো কারণ নাই এবং জ্বালাটা অসহ্য। তারপরে অনেক সময় ক্ষুধাহীনতা, অরুচি, এগুলো দীর্ঘদিনই থাকে, খেতে ইচ্ছে করে না
অথবা খাওয়া তার ভালো লাগে না, তার সঙ্গে আমরা যে কথাগুলো বলে থাকি, সচরাচর যে সকল লোক কোষ্ঠবদ্ধতা উদারময় অথবা আমাশায় ভুগে তাদের এই রোগটা বেশি হয়ে থাকে। এবং সেটাও চীনার উপায়টা হচ্ছে রক্তের বমির সঙ্গে যদি রক্ত আসে, পেপটিক আলসারে অনেক সময় রক্ত খুব কম আসে, কিন্তু গ্যাস্ট্রিক আলসারে যদি বমি হয় বমির সঙ্গে রক্ত বের হয়, আর পায়খানাটা অনেক সময় কালো হয়, কারণ রক্তগুলো হজম হয়ে অনেক সময় পায়খানার মলের সঙ্গে বেরিয়ে যায়, সেই জন্য মলগুলো কালো হয়। সুতরাং সবচেয়ে ভালো লক্ষণ হচ্ছে মলগুলো যখন কালো, আমাদেরকে জানতে হবে কোনো না কোনো কারণে এটা হয়ে থাকে। যদি তার আলসার থাকে তাহলে মলটা সচরাচর কালো হয়। আর কি রক্তবমির কথা বললেন, চাপলে, পেটে চাপ দিলেই অনেকটা বৃদ্ধি পায়, এই হচ্ছে লক্ষণগুলো। অর্থাৎ এই লক্ষণ দেখে আমরা এই রোগটা নির্বাচন করতে পারি। তাহলে আর কি হতে পারে? আর হতে পারবে যখনই এই জ্বালাটা হয় সে শুয়ে পড়ে গড়াগড়ি যায় এবং পেটে চেপে ধরে চিৎকার করে, এই সকল লক্ষণ দৃষ্টিই আমরা বুঝতে পারি সেটা পাকস্থলীর ক্ষত বা আলসারেশন অফ দ্য স্টমাক। তাহলে চলে আসি, আমরা এবার বুঝতে পারলাম এটা কীভাবে আমরা চিকিৎসা করব, ওষুধ দেব। কথা হচ্ছে এরকম দীর্ঘদিনের ভোগার পরে আমাদের যে ওষুধগুলো আসে সেটা হচ্ছে ফেরামফস, কেলিসাল, ন্যাট্রামসাল। দেখুন এই তিনটা ওষুধ আমরা যদি দীর্ঘদিন দিনে তিনবার চারবার করে খাই, তাহলে আমি আশা করব এই আলসারেশন অফ দ্য স্টমাক আর ভালো হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে নিয়ম শৃঙ্খলা আপনাকে যথেষ্ট পালন করতে হবে, রোগীকে রেস্টে থাকতে হবে এবং সহজপাচ্য ওষুধগুলো খেতে হবে, যেগুলো সহজে হজম হয় সেই কারণে। কিন্তু রোগ যদি হয়, এটা হচ্ছে প্রথম ওষুধ ফেরামফস, আর কেলিসাল এবং ন্যাট্রামসাল। ন্যাট্রামসালটা পিত্তের উপরে কাজ করে, সেই কারণে পিত্তরসের জন্য কোনো ট্রাভেলস থাকে সেটা সে মেক আপ দেয়। এরকমভাবে হয়তো তিনটা ওষুধ তিন দ্বিগুণে ছটা দিনে চারবার করি, সিক্স এক্স আমরা সেবন করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে তার সঙ্গে যদি গ্যাস্ট্রিকের মুখে যদি অম্লভাব থাকে তাহলে আমরা সেটা দিতে পারি, কনস্টিটিউশন থাকলে আমরা ক্যালিমিও দিতে পারি। কিন্তু এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ওষুধ, অর্থাৎ এই তিনটা ওষুধ মেইন। আমরা এই তিনটা ওষুধ তিন দুগুণে ছটা দিনে চারবার করে এক মাস দু মাস খেলেই আমি আশা করব গ্যাস্ট্রিক স্টোমাক আলসার ভালো হয়ে যাবে। তাহলে চলে আসি আজকের এই ক্ষুদ্র আলোচনা, আমরা পাকস্থলীর ক্ষত নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নাই, রোগী পেলেই আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি বা সেবন করার কথা বলতে পারি। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।